ওয়ালাইকুম আসসালাম আমারে মিলে খবর দিলেই পারতেন আসেন হুজুর আসেন মামা মামা এই যে আমঙ্গ মিলের মালিক আসছেন জলদি মাদুরটা দাও আসেন হুজুর এইদিকে আসেন এই জলদি চায়ের পানি বসাও বসেন হুজুর বসেন বসেন হুজুর বসেন বসো বসো জি আমি তোমার ছেলে রাজুর জন্য এসেছি রাজু তোমার রাজু আমার মেয়ে রুনাকে ভালোবাসে না না হুজুর সবকিছুর একটা সীমা থাকা উচিত মামা চাকর হয়ে মালিক হওয়ার স্বপ্ন দেখবো এটা তো বিরাট অন্যায় জি জি অন্যায় শুধু রাজুই করেনি আমার মেয়ে রুনাও করেছে মানে আমার মেয়েও তোমার রাজুকে ভালোবাসে তাই আমি রাজুর সাথে আমার মেয়ে রুনার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি না না হয় না হুজুর হয় না আমি দারোয়ান আপনি মালিক কেন এখন সব হয় না না হয় না হুজুর হয় না রাজুর সঙ্গে আমার রুনা মায়ের না না রাজু আমার রুনা মায়ের যোগ্য না হুজুর রাজু নষ্ট হয়ে গেছে এ কি বলছো সাজু তোমার ছেলে লেখাপড়া শিখে মানুষ হয়েছে হয় নাই সাজু দারোয়ানের পোলা মানুষ হয় নাই শিক্ষিত হয়েছে ও লেখাপড়া শিখে নাই হুজুর উঁচু তালে উঠার জন্য মই বাইতে শিখছে সাজু কষ্ট আমারও কম না তবে রুনা জানতো না তোমাদের আসল পরিচয় কারণ রাজু বলেছিল তার বাবা মা নাকি কানাডায় থাকে বিরাট ব্যবসা করে এখন অবশ্য সত্যি সত্যি ওরা একে অপরকে ভীষণ ভালোবাসে নিজের সুখের কথা আমি ভাবি না আমার মা আমার মেয়েটা সুখী হোক আমি তাই চাই তাই তোমার কাছে আমি ওদের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি আপনি আমরা মাফ করেন হুজুর আমি এটা পারব না রুনা মায়ের জীবন আমি ধ্বংস করতে পারব না হুজুর তুমি আমার প্রস্তাবটা ভেবে দেখো মনে রেখো আমি চাই যে আমার মেয়েটা সুখী হোক কোন রাজুর কথা কইলো আমাগো রাজুর কথা আমাগো রাজু আমাগো রাজুর বাপমা তো আমরা তাইলে উনি যে কইলো রাজুর বাপমা বিদেশ থাকেন বড় লোক মমু রাজু আমার পরিচয় দিতে তো লজ্জা করে কেন চাকরির জন্য পরীক্ষা দিতে গিয়া কি কইছিলি কি কইছিলাম মনে নাই তোরে বাপের নাম জিগাইছিল হ্যাঁ জিগাইছিল তুই কি কইছিলি তোমার নাম কইছি আমি কি কাম করে জিগাই নাই তুমি যা করো তাই কইছি কারা তুই আমার নাম কস নাই তোরে ওরা জিগাইছিল তোর বাপ শাহজাহান আলী দারোয়ান কিনা তুই কইছস না তোর বাপ শাহজাহান আলী বড় লোক ব্যবসা করে কস নাই আমার বাপের পরিচয় দেওয়ার মতো কি আছে সে দারোয়ান লেখাপড়া জানে না এইসব কমু মানুষ শুনলে খুশি হইব করে শাসন করো কে আমরা তোর কেউ না তুমি ওর মা না আমি ওর বাপ না তুমি ওর পেটে ধরো নাই আমি ওর বুকে রাখি নাই ওর বাপ মা তো বড় লোক বিদেশে থাকে মম তুই ওরে যাইতে কহ ওর বড় লোক বাপ মায়ের কাছে চলে যেতে কহ চলে যেতে কহ
টাকা পয়সা ধন দৌলতে কেউ বা আমির হয় রে, আমি হব রাজার রাজা তোরে পরিচয় রে, আমার মনের আকাশ জুড়ে লাখো সুখের গুটি উড়ে, নাই ভাবে কেউ সুখী এতরে, তোরে নিয়া আশা যত আকাশে নাই তারা ততরে। তোর প্রস্তাব ফিরিয়ে দেয় ওই দারোয়ান, তার এত সাহস? হ্যাঁ, লোকটা সাহসী। ও একদিন রুনার জীবন বাঁচিয়েছিল, সাহস না থাকলে পারত না। আমার কি হয়েছিল বাবা? আমার তো কিছু মনে নেই। তুই আমার সাথে ফ্যাক্টরিতে বেড়াতে গিয়েছিলি, তোর পুতুল পড়ে গিয়েছিল ছাদ থেকে, তুই সেটা ধরতে গিয়ে পড়ে যাচ্ছিলি। ওই সাজু সেদিন ছুটে এসে না ধরলে? ধরবেই তো, সাজু তো তোর চাকর, রুনা পড়ে গেলে সে ধরবে না তো কি করবে? তোর যদি মনে ধরে তো যা, পাঁচ দশ হাজার টাকা খরচ দিয়ে আয়, কিন্তু তাই বলে তো তার ছেলেকে জামাই করা যায় না। বংশমর্যাদা বলে তো একটা কথা আছে, ধর তোর মেয়ের সাথে আমার ছেলের বিয়ে হতে পারে। না, তোমার ছেলের সাথে আমার বিয়ে কখনো হতে পারে না। রুনা যেখানে চায় সেখানেই আমি বিয়ে দেব, তাই তো দেয়া উচিত। ঠিক আছে, তোমরা যখন চাও রাজির সাথে হবে তখন তাই হবে। এসো। আপনাকে আমার কিছু বলার ছিল। তুমি তোমার বাবা মার পরিচয় গোপন করেছিলে, এই তো বলবে? কি করেছিলে কি বলেছিলে সেটা বলে যাও, এখন কি করবে সে কথা ভাবো। আমি রুনার বিয়ের প্রস্তাব নিয়ে তোমাদের বাড়ি গিয়েছিলাম, তোমার বাবা মা বিয়েতে রাজি না। এখন আমি যদি তোমাদের বিয়ে দিয়ে দিই, রাজি আছো? জি। গুড, যাও রুনো উপরে গেছে, কথা বলে এসো। এসো বাবা, এসো। বাবু বল, আজই ওদের হলুদের বাজার করে আনো, পরশু তরশুর মধ্যে বিয়েটা হবে। ঠিক আছে।